প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি হাব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমরা এসেছি দিনাজপুর জেলার পাঠানগঞ্জে, যেখানে পাঠানগঞ্জ হাব ফার্মার্স নামেই একটি হাব আছেন। আর এই হাবটির মালিক যিনি, তিনি হচ্ছেন একজন তরুণ স্মার্ট উদ্যোক্তা, একজন অর্থনীতিতে তিনি মাস্টার্স করা একজন মানুষ, একদম কৃষিকাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। এবং কেন তিনি এই কৃষিতে চলে আসলেন, তিনি তো চাকরি বাকরি করতে পারতেন। আরেকটি বিষয়, তিনি শুরুতে এই হাবটি তৈরি করেছিলেন, খরচ করেছিলেন মাত্র 50,000 টাকা দিয়ে এই হাবটি তিনি শুরু করেছিলেন, কিন্তু বর্তমান তার 10 লক্ষ কাছাকাছি। তো চলুন আর কথা নয়, তার কাছ থেকেই সাফল্য গাথার গল্পগুলো শুনি। সুজা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমত। সুজা ভাই, আপনার নাম এবং পরিচয়টা একটু আমাদেরকে। আমি মোহাম্মদ সুজা উদ্দৌলা, আমার বাড়ি হচ্ছে পাঠানগঞ্জ বাজার, বিনোদনগর গ্রাম, নবাবগঞ্জ উপজেলা, জেলা দিনাজপুর। আচ্ছা সুজা ভাই, আমরা যতটুকু আপনার কাছ থেকে ইনফরমেশন জানতে পারছি যে আপনি আসলে শুরুতে কি করতেন এই হাব করার আগে? আমি পড়ালেখা শেষ করে চাকরি করতে যাইনি, পড়ালেখা শেষ করে আমি বাড়িতে এসেছি। এসে আমার বাবার যে কৃষি জমি যেগুলো ছিল, কিছু বাগান করছি এবং কিছু চাষাবাদ শুরু করি, তারপর পুকুর ছিল, পুকুরে মাছ চাষ করি, এভাবে আর কি। হাব করার আগে আমার এটাই আর কি পেশা ছিল। গুড। তো আপনি পড়াশোনা কত দূর করছেন? আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করছি। আচ্ছা, আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই এই যে চারা উৎপাদনের যে হাবের বিষয়টা, এটা আপনার মাথায় কিভাবে আসলো? এইটা আসলে আমি একদিন একটা আমার বাজারে একটা পোস্টার দেখতে পাই, সেখানে লেখা ছিল যে স্মার্ট কৃষি উদ্যোক্তার খোঁজে। তো পরে তাদের কাছে আমি যাই বা তাদের সাথে যোগাযোগ করি, তাদের মাধ্যমে ট্রেনিং নেই, তারা ট্রেনিং করায় এবং এই হাব তৈরি করতে আমাদের যা যত প্রযুক্তিগত যত সহযোগিতা লাগে তারা আমাদেরকে করেছে আর কি। আচ্ছা, আমরা জানতে চাই যে আপনার শুরুতে আপনি কত টাকা পুঁজি নিয়ে এই হাবটা শুরু করেছিলেন? আমার এখানে প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল প্রায় 50,000 টাকার মতো আর কি। 50,000 টাকা দিয়ে আমি প্রাথমিকভাবে শুরু করি, বাইরে থেকে আমাকে ইনভেস্ট করা লাগেনি এবং ওই 50,000 টাকা ইউটিলাইজ করে আমি আর কি এত বড়টা আর কি হতে পেরেছি আর কি আজকে যেটা করছি। যদি একটু জানতে চাই, বর্তমান আপনার 50 থেকে বর্তমান পুঁজিটা কিরকম দাঁড়িয়েছে? এখন হিসাব করলে হয়তো আমার পুঁজি 5 লক্ষের অধিক হবে আর কি সম্পদ এখানে আমার নার্সারিতে। আচ্ছা আচ্ছা, এটা এই হাব থেকেই তো? জি, হাব থেকেই। অর্থাৎ আগে তো মানুষ মাটির চারা থেকেই আপনার সবজি চারাগুলো রোপণ করত, কিন্তু আপনি যে এই আধুনিক পদ্ধতিতে যখন চারা উৎপাদন করলেন, তখন এলাকার মানুষের একটু প্রতিক্রিয়াটা কেমন ছিল? এলাকার মানুষ এটাতে আসলে পজিটিভলি খুব নেয়নি, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতো যে এই পড়ালেখা করে এসে এসব কী কাজ করতেছে, এগুলো কী করতেছে, এ মনে হয় হয়তো পাগল হয়ে গেছে, যে এগুলো এইভাবে কি কখনো চারা হয় বা এইভাবে চারা করে, এগুলো কে কিনবে, কোথায় এগুলো বিক্রি হবে বা কোথায় কে নিবে, তো এইরকম আর কি মানুষের ফিডব্যাক ছিল। তো পরে আস্তে আস্তে তারা দেখতেছে যে না, এগুলো তো আসলে ভালো জিনিস, এখান থেকে অনেকেই চারা নিয়ে যে সবজি উৎপাদন করছে, সেখানে ভালো ফলাফল পাইছে, তো তাতে দেখছে যে না, এটা তো আসলে ভালো জিনিস এবং ভালো, এবং এখান থেকে সে ব্যবসা করে একটা ভালো মোটামুটি ভালো উন্নতিও করতে পারতেছে। যাই হোক, এখন আর কি সবাই ভালোই বলে আর কি। আচ্ছা, যখন এই ধরনের প্রতিক্রিয়াগুলো ছিল যে আপনাকে পাগল বলতো, মানে এটা চলবে না, তখন আপনার মেন্টালিটিটা কেমন ছিল? আপনিও তো জানতেন না যে আসলে এটা চলবে কি না বা কি অবস্থা। না আসলে আমি তো বা পড়ালেখা করছি যে কোনো একটা নতুন জিনিসে মানুষ পজিটিভলি কিছু বলবে না, এটা আমি আমার মাইন্ড সেট আপ করে নিছি যে না, মানুষ যা কিছুই বলুক, আমি আমার লক্ষ্যে আমি এটা করব, এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এটা যেহেতু একটা কৃষিরই একটা অংশ,
তো কৃষি প্রধান দেশে আমাদের বাঁচতে হলে খাইতে হবে, এবং খাইতে গেলে আমাদের সবজি খেতেই হবে। এবং কৃষকের যেগুলো সমস্যা হয় এই সবজি উৎপাদন করতে গেলে, সেটার থেকে তারা এখানে পরিত্রাণ পাবে। এখান থেকে যদি চারা নিয়ে কৃষক সবজি উৎপাদন করে, তাদেরও একটা লাভ হবে, তারাও এখান থেকে অনেক সুবিধা পাবে, তারা এখান থেকে ফ্রি পরামর্শ পাচ্ছে, এবং একটা চারা পাচ্ছে যে চারা তারা জমিতে লাগালে চারাটা মারা যায় না, নষ্ট হয় না, এবং উৎপাদনও বেশি হয়। তো এইসব জিনিস জানার পরে এবং দেখার পরে আমিও জানিয়েছি যে না, এটা যদি আমি ধরে থাকি তাহলে অবশ্যই এটা চলবে এবং একটা ব্যবসা হিসেবে এটা দাঁড় করানো যাবে। আচ্ছা, এই শুরুর দিকে আপনি কৃষকদের কাছে এটাকে কিভাবে পৌঁছায় দিলেন, প্রচারটা কিভাবে করলেন? কৃষক আমি মাঠে মাঠে গেছি কৃষকদের কাছে, এবং অনেক বাজারে গেছি যে কৃষকদেরকে নিয়ে মিটিং করছি বা সেমিনারের মতো তাদের সাথে আলাপ আলোচনা করছি। আমি নিজেই হোম ডেলিভারি তাদেরকে চারা দিয়ে এসেছি আর কি। আপনি তো প্রায় হোম ডেলিভারির মতোই এগুলোকে দিচ্ছেন, পরবর্তীতে এসে আপনি কি দেখলেন? না, এখন দেখতেছি যে আসলে হোম ডেলিভারি দেওয়ার মানে মতো সময় আমার আর মানে নাই, এবং অনেক দূর থেকেও লোকজন এসে আমার কাছ থেকে চারা নিয়ে যায়। তাদেরকে হয়তো আমি বলতে পারি না, তারা যে কোত্থেকে জানছে বা শুনছে আর সেটা আমিও জানি না, এবং তারা অনেক দূর দূরান্ত থেকে এসেও আমার কাছ থেকে যে চারা নিয়ে যায়, যে বলে যে ভাই না, আপনার আমার নার্সারির অনেক সুনাম আছে, এই জন্য আমরা এত দূর থেকে আসছি আর কি। আচ্ছা, এই চারাগুলোর কৃষক পর্যায় থেকে ফিডব্যাকগুলো কেমন? না, ভালো, কৃষকদের ফিডব্যাক খুব পজিটিভ। তারা বলে যে অনেক কৃষক এসে বলে যে আমরা তো মাটির চারা লাগাইছিলাম, তো দেখা যাচ্ছে যে আমাদের অনেক চারা নষ্ট হয়ে গেছে, বা অনেকেই বলে যে আমরা তো মাটিতে বীজ ফেলছিলাম, চারা গজাতেই পারিনি, করতেই পারিনি, আপনার কাছে চলে আসছি। তো আপনার চারাগুলো যারা নিছে তারা রিটার্ন এরকম আবার আসছে? হ্যাঁ, তারা বারবার আসে যে না, অনেকেই বলে যে ভাই আপনার কাছ থেকে তো গতবারে আমরা এই চারাটা নিয়ে গেছিলাম, খুব ভালো ফল পাইছি, এই জন্য আবার এই চারা নিয়ে এসে, বা বেগুনের চারা নিয়ে গেছিলাম, অনেক ভালো ফলাফল পাইছি, তো এবার আবার মরিচের চারা নিয়ে জন্য আসলাম। আচ্ছা আচ্ছা, গুড। তো আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম আমরা। তো এই যে একটা হাব তৈরি করতে গেলে কিছু উপকরণ দরকার আছে, এই উপকরণগুলো কি কি প্রয়োজন? এখানে উপকরণ বলতে আপনার নেট লাগবে, তারপর হচ্ছে আপনার ট্রে, এবং এই যে বিছানোর জন্য পলিথিন, এবং রোদ থেকে চারাকে রক্ষা করার জন্য শেড নেট লাগবে, আবার স্ট্রাকচার তৈরি করার জন্য এই যে বাঁশ কাঠ এগুলো লাগবে আর কি। তো আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই ট্রে মিডিয়াগুলো আপনি কোথা থেকে ক্রয় করছেন? ট্রে মিডিয়াগুলো আমরা বর্তমানে রংপুর কৃষি বাজার থেকে নেই আর কি। ট্রে মিডিয়া বীজ যা আর কি, আমার যা উপকরণ লাগে সব আমরা রংপুর কৃষি বাজার থেকে নেই। আর মিডিয়া সম্পর্কে যদি একটু জানতে চাই? মিডিয়া আগের মিডিয়া অন্য কোম্পানি থেকে আমরা যেগুলো নিতাম, যাক মিডিয়াটা আগের মিডিয়ার থেকে এখনকার মিডিয়াটার কোয়ালিটিটা ভালো মনে হয় আমার কাছে আর কি। আচ্ছা আচ্ছা, গুড। আপনি কি কি বীজ নিচ্ছেন? হ্যাঁ, কৃষি বাজার থেকে বীজটা নেই, বেগুন, তারপর মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, করলা, শশা, লাউ, যেগুলো ছাড়া আমরা কি করি আমাদের নার্সারিতে, সব বীজই আমি কৃষি বাজার থেকেই নিই। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি কেন আমি কৃষি বাজার থেকে এগুলো নিব? আসলে কৃষি বাজার আমরা চাওয়া মাত্র আর কি, তাদের যে কমিউনিকেশনটা অনেক ভালো, তারা আমরা যখন চাহিদা অনুযায়ী আমরা তাদের কাছ থেকে সব কিছু পেয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, তো সুজা ভাই, সর্বশেষ আপনার কাছে জানতে চাই আপনার এই হাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? যে আমার হাব নিয়ে পরিকল্পনা বলতে, আমি কৃষকদের চিন্তা করি যে এক সময় হয়তো দেশের সব কৃষকই চিন্তা করবে যে আমি হচ্ছে এই ট্রেনের চারা দিয়ে আমি সবজি উৎপাদন করব। সেটা সে আমাদের কাছ থেকেই নিক অথবা কৃষক নিজেই করুক, কিন্তু এই ট্রেতে চারা তৈরি করলে কৃষক অনেক লাভবান হবে, কৃষকের ক্ষতি কমে, কৃষকের খরচ কম হবে, তার উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবে। আমি চাই যে চারা যে কোনো কৃষক সবজি উৎপাদন করতে যে চিন্তা করে যে হয় আমি কোনো হাব থেকে চারা নিয়ে আসবো, নাহলে আমি ট্রেতে আমি নিজেই করব। যদিও বা ট্রেতে চারা তৈরি করতে এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে করা লাগে, এই এই ট্রেনিংটা সবার থাকে না বা সব কৃষক সব জায়গায় পাবে না বা সবার জ্ঞানের অভাব। তো আমি মনে করি যে কৃষকরা যদি আমাদের এই নার্সারিগুলো হাব নার্সারিগুলো থেকে এসে
চারা নিয়ে যায়, তাতে করে তারা বেশ বেশি উপকৃত হবে এবং লাভবান হবে। খুব সুন্দর একটা ইনফরমেশন যেটা আমরা জানতে পারলাম। সুজা ভাই, জানতে চাই যে আপনার প্রতিদিন এখান থেকে কত টাকার চারা সেল হয়? এখান থেকে আমার প্রতিদিন ধরেন যে 8,000 থেকে 15,000 পর্যন্ত আর কি। আচ্ছা, তাহলে মান্থলি কি আমরা এটাকে 3,00,000 ধরতে পারি? ধরতে 2,500 থেকে 3,00,000 এরকম প্রতি মাসে 2,500 থেকে 3,00,000 টাকা। তো আমরা জানতে চাই সুজা ভাই যে এখান থেকে আপনার মুনাফা কি ধরনের? যে এখানে হয়তো আমার প্রতি মাসে 2,500 থেকে 3,00,000 টাকার মতো আমার বিক্রি হয়, সেখান থেকে 20-25% যদি আমরা প্রফিট ধরি তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রায় 50,000 থেকে 75,000 টাকার মতো প্রতি মাসে একটা মুনাফা থাকে। প্রিয় দর্শক, যারা এই ধরনের হাব করতে ইচ্ছুক, যারা উদ্যোক্তা হতে চান, তাহলে বুঝতেই পারছেন এই 15-16% জমিতে তিনি খুব অল্প শ্রমে 50,000 থেকে 75,000 টাকা পর্যন্ত আয় করছেন। তাহলে কেন আমরা বসে থাকব? এটাই আমাদের মেসেজ। যারা এই ধরনের উদ্যোগী হতে চান, যারা উদ্যোক্তা হতে চান, তারা এই সুজা ভাইয়ের মতোই সামনের দিকে এগিয়ে যান। সুজা ভাইয়ের সফলতার গল্পগুলোকে পুঁজি করে তারা আগামীতে এই ধরনের হাব তৈরিতে এগিয়ে আসবেন, এটাই আমাদের কাম্য। প্রিয় দর্শক, কৃষি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই হাবের ডকুমেন্টারি এখানেই শেষ করছি। সেই সাথে সুজা ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃষি বাজারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।